হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবম সেলেপুরের। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ আমি কেকের একটা রেসিপি দেখাবো আপনাদের। বাচ্চারা খেতে চাইছিল আর তাই আমি ঝটপট তৈরি করে নিয়েছি এই চকলেট কেকটা। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। খুব সহজে তাড়াতাড়ি করে এটা করা যায়। আসলে কেক কে না পছন্দ করে, সবাই পছন্দ করে। এতে আমি 5টা ডিম নিয়েছি, 4টা ডিম নিলেই হয়, আমি 5টা ডিম নিয়েছি। তাও 5টা ডিমের মধ্যে 1টা ডিম ভেঙে গিয়েছে। প্রথমে ডিমটাকে আমি ভালোভাবে বিট করে নেব। এতে মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ চিনি, আবার আমি এটাকে বিট করব। এক পাশ দিয়ে ঘোরাবেন বিটটা যখন করানো হয়। আর এতে আমি 1 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা কম দিলেও হবে, আমি একটু বেশি দিয়েছি এতে, কারণ এটা যেহেতু ক্রিমি কেক তাই তেলটা কম হলে চলো, পাউন্ড কেকে তেলটা একটু বেশি লাগে। আর এতে ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আর আমি এতে ময়দা অ্যাড করছি 1 কাপ। এক চামচ বেকিং পাউডার, অল্প একটু আমি বেকিং সোডা দিচ্ছি। আর 1 চামচি লবণ। এগুলোকে ভালোভাবে মিশিয়ে তার অল্প অল্প করে এই ব্যাটারটাতে আমি মেশাবো। অল্প অল্প করে আমি ময়দাটাকে মেশাবো এতে। ভালোভাবে এটা মেশাতে এবং একটা লেয়ারে মেশাবেন, মানে উল্টা পাল্টা করে মেশালে হবে না। এভাবে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ছাঁকনি দিয়েছি কে 2 পাউন্ডের উপরে এই আমার কেকের পটটা। এতে আমি 2 পাউন্ডের উপরে হয়েছে এটা, মানে এরপর আমি এটাই 2 পাউন্ডের মতো করে মেপে নিয়েছি, মাপ মতো নিয়েছি আর কি। মানে যেহেতু 2 পাউন্ডের মতোই আমি ডিম এবং চিনি ময়দাটা 2 পাউন্ডের মতো আমি নিয়েছি। কেকটা আমার হয়ে এসেছে, একটু কাঠি দিয়ে হয়ে গেছে। যখন এটা দেবেন, যখন লাম্পস যদি না থাকে তাহলে বোঝা যাবে এটা হয়ে গেছে, সফট হয়েছে কেকটা, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে ফোম রেডি করছি। আপনারা চাইলে যে কোনো ফোম নিতে পারেন। আর এই ফোমে আমি আইসিং সুগার দিয়েছি 3 চামচ, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে বিট করে নিয়ে। এভাবে আমি সাজিয়ে নিয়েছি।
অসাধারণ হয়েছে, খেতে খুব টেস্ট। আমি একটা ডেরি মিল্ক সিল্কে চকলেট কিনে এনে ক্রাশ করে দিয়েছি, আর কি গুলো বসিয়ে দিয়েছি এভাবে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।